ওয়েলকাম টু পলাশ অনলাইন টিউশন প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা উচ্চ মাধ্যমিকের প্রবন্ধ রচনার ক্ষেত্রে একাধিক প্রবন্ধ পড়ে সময় নষ্ট না করে প্রবন্ধ রচনার একটা ট্রিক্স রয়েছে যেটা আমি আমার চ্যানেলে আপলোড করেছি ওটা করে গেলে যে কোনো জীবনীমূলক প্রবন্ধ তোমরা লিখতে পারবে তবে তার সত্ত্বেও যদি কেউ জীবনীমূলক প্রবন্ধ পড়ে যেতে চাও তাহলে তারা এইগুলি দেখে যেতে পারো যেমন এক নম্বর কাজী নজরুল ইসলাম দু নম্বর সুভাষ মুখোপাধ্যায় তিন নম্বর মাইকেল মধুসূদন দত্ত চার নম্বর নীরেন্দ্রনাথ চক্রবর্তী পাঁচ নম্বর এপিজে আব্দুল কালাম ছ নম্বর শঙ্খ ঘোষ সাত নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর আট নম্বরে লতা মঙ্গেশকর এগুলি করে গেলে দেখে যেতে পারো তবে আমার মনে হয় এই জীবনীমূলক প্রবন্ধ লেখার যে ছকটা আমি আপলোড করেছিলাম সেই ছকটা কেউ যদি দেখে যাও তাহলে তোমাদের এত রচনা প্রবন্ধ করতে হবে না এছাড়া অন্যান্য টপিকের উপর যেমন মানব মানচিত্র বা অন্যান্য টপিকের উপর যদি কোনো রচনা পড়তে চাও প্রবন্ধ পড়তে চাও তাহলে এই তিনটে টপিক দেখে যাবে চন্দ্রযান থ্রি খেলাধুলা বিশ্ব উষ্ণায়ন আর ভ্রমণ চন্দ্রযান্ত্রী খেলাধুলা বিশ্ব উষ্ণায়ন আর কোনো একটি ভ্রমণের উপরে এই প্রবন্ধগুলি দেখে যেতে পারো এক্সট্রা রচনা মানে এটা অন্যটা জীবনীমূলক প্রবন্ধের ক্ষেত্রেও আগে যেগুনে বললাম ওগুনে দেখে যাবে যারা কিছু পড়ে যাবে না রচনা তারা অনলি ওই ছকটা করে যাবে যে কোনো প্রবন্ধ যে ক্লুগুনি দেওয়া থাকবে ওই ক্লুগুনি থেকে তুলে তুলে ওই রচনা বা প্রবন্ধ কমপ্লিট করে দিতে পারবে ধন্যবাদ